রাত্রেবেলা গড়ো গড়ো এখন দিনের বেলাও শুরু করছো, কি আশ্চর্য! স্নেহা ওঠ, কি করতেছো? চুপ কর, দেখ একটা ছেলে দাঁড়িয়ে আছে। যা, দেখতে পাচ্ছিস? প্লিজ কিছু করো না, প্লিজ বিদায় করো। হয়েছে কি জীবনে কখনো এরকম পুরুষালী মেয়ে দেখিনি তো? ইউ রিয়েলি ম্যানলি, সো ইমপ্রেসিভ। আই তুই জিনিস আমাকে, আমি স্নেহা আহমেদ, মারবো এখানে, লাশ পড়বে, লাশ পড়বে, লাশ জানি কই পড়বে, শ্মশানে? হ্যাঁ হ্যাঁ ওইটাই। আয় আফসানা, আমি তো তোমার হেল্প করছিলাম, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি বাসা পর্যন্ত কেন চলে আসছো? আমি তো আসছি হচ্ছে, আরে আমার বিহেভিয়ার যদি তুমি কোনো কষ্ট করে থাকো, আমি সো সরি, প্লিজ যাও, প্লিজ এখান থেকে যাও, ভাইয়া দেখলে আমাকে মেরে ফেলবে, যাও না, প্লিজ যাও। ঠিক আছে, তুমি এখন চলে গেছো, ওকে, গুড বাই, যাচ্ছ না কেন, যাও। আসলে আপনার মনে আছে কিনা জানি না, কিন্তু অনেক বছর আগে আপনার বাবা মিস্টার জামান সাহেবের কাছ থেকে আপনাদের বাড়িটা কিনেছিলেন। হ্যাঁ, আমার মনে আছে। আসলে জামান আঙ্কেল তো বাবার খুব কাছের বন্ধু ছিলেন, এখন বাবাও নেই আর সেই যোগাযোগগুলোও নেই। কিন্তু তুমি এ কথা কেন জানতে চাইছো? আমি জামান আহমেদের ছেলে। তুমি জামান আঙ্কেলের ছেলে? আগে বলবে না, কেমন আছো? এই তো ভাই, ভালো আছি। আমি যতদূর মনে করতে পারি তোমরা তো ফুল ফ্যামিলি নিয়ে ইউএসএ তে সেটেল ছিলে। তুমি কি একলা এসছো না সাথে আঙ্কেল আন্টিও এসছে? কেমন আছে ওনারা? লাস্ট ইয়ার ফ্লোরিডা একটা কার অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনে মারা যায়।
Oh, I'm really sorry. It's okay. হ্যাঁ, কি যেন বলতে চেয়েছিলে বলো। ভাই, আমি বাড়িটা কিনতে চাই। কোন বাড়িটা? এই বাড়িটা। মানে? মানে আমি আমার আমেরিকার চ্যাপ্টার পার্মানেন্টলি ক্লোজ করে দেশে ফিরে এসেছি। আর দেশের রিলেটিভস বললেও তেমন কেউ নেই, শুধু আছে এই বাড়িটা, যাকে আমি জন্ম থেকেই চিনি। তুমি কি করে ভাবলে যে আমি তোমার এই একটা কথা শুনে তোমার কাছে বাড়িটা বিক্রি করতে রাজি হয়ে যাব? জানি ব্যাপারটা তো সহজ নয়, কিন্তু চেষ্টা তো করে দেখতে পারি। চা দিতে বলা হয়েছে, যাওয়ার আগে চা খেয়ে যাবে।